হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম রাসেল আর আপনারা দেখছেন রাসেল বাংলা হেলথ টিপস। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, যারা বাচ্চা নিতে যাচ্ছেন কিন্তু হচ্ছে না, তারা কিভাবে খুব সহজেই বাচ্চা নিতে পারবেন। তবে তার আগে এই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তো আমার চ্যানেলে সব থেকে বেশি প্রশ্ন করা হয় সেটা হচ্ছে, যখন কেউ বাচ্চা নেওয়ার জন্য ওভুলেশন সময় সহবাস করেন তখন স্বামীর শুক্রাণু বের হয়ে আসে, এর ফলে কি বাচ্চা নিতে কোনো সমস্যা হবে? এর জন্য আপনি কি করবেন, যা করলে খুব দ্রুত কনসিভ করতে পারবেন আর আপনার ওই সমস্যাটি সমাধান হয়ে যাবে? তো অনেক মহিলাই আছেন যাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, আর এই প্রশ্নটা আসাও স্বাভাবিক, সেটা হলো ওভুলেশনের দিনেই কেন সহবাস করতে হয়, অন্য দিনে করলে কেন হয় না? কেন সেটা এখন আপনাদেরকে আমি এক্সপ্লেন করছি। ওভুলেশনের দিনে যেটা হয় সেটা হচ্ছে, একটা ডিম্বাণু মহিলাদের ওভারি থেকে নিষিক্ত হয়ে ফ্যালোপিয়ান টিউবে অপেক্ষা করতে থাকে পুরুষের একটি শুক্রাণুর সাথে মিলিত হওয়ার জন্য। তারপর যখন শুক্রাণু আর ডিম্বাণু সাকসেসফুলভাবে মিলিত হয়ে যায়, তখন সেই ডিম্বাণু এবং মিলিত হওয়া শুক্রাণুটি একত্রিত হয়ে মহিলাদের ইউটেরাসের দেওয়ালে এসে আটকে যায়, আর তখনই বাচ্চা নির্মাণের প্রসেসটি শুরু হয়। তো যেহেতু বাচ্চা নেওয়ার জন্য শুক্রাণু খুব ভালোভাবে প্রবেশ করতে হবে ভিতরে, সেই জন্য অনেক মহিলাদের মনে এবং পুরুষের মনে প্রশ্ন জাগে যে আমার শুক্রাণুগুলো আমার সহধর্মীর ভিতরে তো ঢুকছেই না, তাহলে অনেকটাই বের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি বাচ্চা নিতে সমস্যা হবে? এটার একটা সমাধান আছে, সেটা হচ্ছে আপনারা সহবাস করার পর সাথে সাথে উঠবেন না, এটা শুধু মহিলাদের ক্ষেত্রে বলছি, 10 থেকে 20 মিনিট লেগ অফ দ্য ওয়াল পজিশনে থাকবেন, আর সহবাস করার পর যদি প্রসাব লাগে তাহলে 15 মিনিট পর বাথরুমে যাবেন। আরেকটা জরুরি বিষয় মনে রাখবেন, সেটা হলো যখন সহবাস করবেন তখন কোমরের নিচে একটা নরম বালিশ দিয়ে করবেন। এরপরও যদি দেখেন যে আপনার সব শুক্রাণু বের হয়ে আসছে, তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হলো সহবাস করার পর এক ধরনের মিনস্ট্রিয়াল কাপ নামক এক ধরনের ডিভাইস কাপ পাওয়া যায়, সেটা মহিলাদের গোপন অঙ্গে ইনসার্ট করতে হবে, এবং সাথে সাথে লেগ অফ দ্য ওয়াল পজিশনে থাকতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এরপর কাপটি বের করে খুব ভালো করে ক্লিন করে ফেলবেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, সেটা হলো যখন মিনস্ট্রিয়াল কাপ আপনার ভিতরে প্রবেশ করাবেন, তার আগে ইনশিওর হয়ে নেবেন যেন সেটা জীবাণুমুক্ত এবং পরিষ্কার থাকে, না হলে কিন্তু আপনার ইনফেকশন হতে পারে। এই মিনস্ট্রিয়াল কাপ যেটা কাজ করবে সেটা হচ্ছে, আপনার স্বামীর শুক্রাণুটিকে বাইরে বের হতে দিবে না, এবং এটি সরাসরি আপনার ডিম্বাণুর সাথে মিলিত হয়ে কনসিভ করতে সাহায্য করবে। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও, আমি আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।